আজ একদম একটা ইউনিক আর হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা জলখাবারে বা ডিনারেও খেতে পারবেন আর বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারবেন। এই আলু, টমেটো, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা দেখছেন সবগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে অল্প একটু সাদা তেল, 1 টিস্পুনের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আগেই বলেছি এটা একদম হেলদি একটা রেসিপি, তাই খুব অল্প তেলেই করছি। সবার প্রথমে কুচিয়ে নেওয়া আলুটা দিয়ে দিলাম। এগুলো ছোট করে কুচিয়ে নিয়েছি কারণ আমাদের একটা মাখা মাখা একদম তরকারি প্রয়োজন। এরপর একে একে পেঁয়াজ কুচি, কুচানো ফুলকপি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিচ্ছি। স্বাদমতো নুন দিয়ে দেব আর তারপর এগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হতে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজাটা হয়ে আসলে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে একটুখানি হতে দেব। মিনিট চারেক পরে ঢাকাটা খুললাম। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়া কিন্তু অপশনাল, আপনাদের বাড়িতে সুগারের পেশেন্ট থাকলে বা ডায়াবেটিক কেউ থাকলে অবশ্যই এটা স্কিপ করবেন। এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু অরেগানো। এর পরিবর্তে আপনারা বাড়িতে থাকা চিকেন মশলা বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টেবিল স্পুন টম্যাটো কেচাপ। সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। স্টাফিংটা রেডি। এদিকে স্টিলের একটা ছোট বাটির 1/2 বাটি গরম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টিস্পুন ভিনিগার, না থাকলে লেবুর রসও দিতে পারেন, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আপনাদের কাছে যদি টক দই থাকে আপনারা 1/2 বাটি টক দই ব্যবহার করবেন। ওই একই বাটিতে মেপেই আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর 1/2 বাটি পরিমাণ আটা। আপনারা পুরোটা আটা বা পুরোটা ময়দাতেও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আবারও বলছি অসুবিধা থাকলে এটা অ্যাভয়েড করবেন। আর সবশেষে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে দুধ বা দইয়ের পরিবর্তে আপনারা গরম জল দিয়েও এটা মেখে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ওই জলের মধ্যে 2 টিস্পুন লেবুর রস বা ভিনিগার অবশ্যই ব্যবহার করবেন, কারণ বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য একটু টক জাতীয় জিনিসের প্রয়োজন। দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে আর প্রয়োজন মতন জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এখানে কিন্তু একটু উষ্ণ জলই ব্যবহার করতে হবে। মাখাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য এটা রেস্টে রাখবো। 1/2 ঘন্টা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এটা একটুখানি ফুলে গেছে। আবার ভালো করে এটাকে ঠেসে ঠেসে একটু মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিতে হবে। আমি যতটা পরিমাণে বানাচ্ছি তাতে 5টা লেচি হবে। এবার 1টা লেচি হাতে নিয়ে এরকম গোল করে নিয়ে এটাকে বেলে নেব। একটু ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা, এর পরের স্টেপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে ঠিক কীভাবে কী করছি আপনারা ভালো করে লক্ষ্য করলে তবেই বুঝতে পারবেন। অল্প অল্প করে ময়দা ছড়িয়ে এটাকে বড় একটা রুটির মতন বেলে নিলাম। আমরা যেমন রুটি খাই সেরকম বেলে নিলেই হবে। এবার মধ্যেখানে স্টাফিংটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, মানে একদম মধ্যেখানে রেখে দিলাম ব্যাপারটা ঠিক সেরকম না, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার এই রুটিটার চারদিকে যে ফাঁকা অংশটা আছে সেটাতে খুব ভালো করে জল হাত বুলিয়ে নিচ্ছি আর তারপর সাইড থেকে একটু দূরে দূরে এইভাবে একটা একটা করে ফোল্ড করে করে এটাকে প্রথমে মুড়ে নিচ্ছি। এভাবে করে মুড়ে নেওয়ার একটাই কারণ, যাতে স্টাফিংটা ঠিকভাবে ভেতরে ছড়িয়ে থাকে। এটা এইভাবে মুড়ে নেওয়ার পর আস্তে আস্তে এই যে ফোল্ডগুলো আছে এগুলো সব একটার সাথে একটা লাগিয়ে নিয়ে একসাথে জড়ো করে নেব। তারপর মুখের কাজটা খুব ভালো করে বন্ধ করে দেব। অবশ্যই এরকম ফ্ল্যাটভাবেই কাজটা করতে হবে, বাটির মতো করে নিলে কিন্তু হবে না। আবার অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে একটু লম্বাটে করে এবার বেলে নিচ্ছি, মানে নান যেরকম দেখতে হয় সেরকম একটু বানিয়ে নিচ্ছি। একটু লম্বাটে করে বেলে নেওয়ার পর ওপরে অল্প একটুখানি কালো জিরে বা আপনারা কালো তিল থাকলে সেটাও দিতে পারেন, ভালো করে ছড়িয়ে দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে এগুলো পড়ে না যায়। এবার সম্পূর্ণ জিনিসটাকে উল্টো করে নিয়ে এই উল্টো দিকটায় খুব ভালো করে জল মাখিয়ে নিতে হবে, একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন এটা কি হচ্ছে, আর একটু ধৈর্য ধরুন বন্ধুরা, এক্ষুনি দেখতে পাবেন। এদিকে 1টা তাওয়া গ্যাসের উপর বসিয়ে ভীষণ ভালো করে গরম করে নিতে হবে।
একটু জলের ছিটে দিয়ে দেখে নেবেন। যদি জলটা সাথে সাথে উবে যায় তাহলে বুঝবেন এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার জল মাখানো দিকটা তাওয়ার নিচের দিকে করে এটা তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। জল লাগিয়ে রাখার জন্য তাওয়ার গায়েটা একদম ভালোভাবে আটকে যাবে। এবার একটা ঢাকা দিয়ে আঁচটা লো করে দিয়ে এটা হতে দিতে হবে। মোটামুটি মিনিট চারেক পরে ঢাকাটা খুললাম, এতক্ষণ এটা কিন্তু লো ফ্লেমেই ছিল। উল্টে দিলাম, দেখুন বন্ধুরা উল্টো দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শেকা হয়ে গেছে। আর এবার এটা দেখতে অনেকটা নানের মতো লাগছে, কি বলুন বন্ধুরা? একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে উল্টো দিকটাকেও খুব ভালো করে শেকে নিতে হবে এবং এই দিকটাও মিনিট তিন চারেক ধরেই খুব ভালোভাবে শেকা হবে। প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে, খুব ভালো করে দুদিকটাই শেকে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি অল্প একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে করবেন না চাইলে নাও করতে পারেন। এবার চলুন বন্ধুরা একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও ভীষণ গরম, আমি ঠিকমতো ধরতে পাচ্ছি না, তাও চেষ্টা করছি। আপনারা ভালো করে দেখুন বন্ধুরা, ভেতরটা একদম পারফেক্টলি সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্টাফড নানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। আজ তাহলে এই পর্যন্তই, আগামী পর্বে অবশ্যই দেখা হচ্ছে, সাথে থাকবেন তো।